আসসালামু আলাইকুম অলমেদ নোটবুকের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা শিখব অনুশীলনী দুই দশমিক এক এর তালিকা পদ্ধতি ক্ষেত্রে প্রকাশ তো দুই দশমিক এক এর কয়ে যেটা দেওয়া আছে সেটা করার তো আগে তুলে নিয়েছি তো এখানে দেয়া আছে এক্স এপিশন বা এক্স এলিমেন্ট অ্যান্ড এক্স স্কোয়ার গ্রেটার দেন নাইন এবং এক্স স্কিউব স্মলার দেন ওয়ান থার্টি তো এটিকে কীভাবে সমাধান করা যায় সুপ্রিয় শিক্ষার্থীরা এখানে আমরা প্রথমে দেয়া আছে দিয়ে এই লাইনটি তুলে নেব এরপর আমাদের যেটি করতে হবে সেটি হচ্ছে প্রথমে লিখব যে সকল স্বাভাবিক সংখ্যা যে সকল স্বাভাবিক সংখ্যার বর্গ যে সকল স্বাভাবিক সংখ্যার বর্গ নাইন থেকে বড় এবং গণ একশো তিরিশ থেকে ছোট তাদের সুপ্র শিক্ষার্থীরা আহ এখানে উপরের লাইনটি দ্বারা বোঝানো হয়েছে এমন যে যে সকল স্বাভাবিক সংখ্যার বর্গ নয় থেকে বড় এবং এক্সেস অর্থাৎ একশো তিরিশ এর গণ একশো থেকে ছোট তাদের সেট নির্ণয় করতে বলা হয়েছে তো আমরা যেহেতু এক্স এপিশন এন বা এখানে আমরা এন থাকলে সেটাকে ধরে নেব স্বাভাবিক সংখ্যা তখন লিখব এখানে এখানে এন সমান স্বাভাবিক সংখ্যা মানে এক 2, 3, চার পাঁচ মানে যত সম্ভব তত আনলিমিটেড এবার আমাদের যেটি করতে হবে সেটি হচ্ছে যদি এখানে লিখি যে এখানে এক্স সমান ওয়ান হলে এক সমান ওয়ান হলে আমাদের রাশিটির যে মান দাঁড়ায় সেটা হচ্ছে এখানে ওয়ান এক্সের জায়গাতে ওয়ান বসালে ওয়ান স্কোয়ার ওয়ান স্কোয়ার করলে ওয়ানই হয় যেটা নাইন থেকে অবশ্যই ছোট। এবং ওয়ান কিউব এটা থেকে একশো তিরিশ পর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমাদের আপনার শর্তটা আসলে এমন যে প্রথমে এই পাশের নাইন থেকে এক্স স্কোয়ার বড়ো হতে হবে এবং অ্যাক্সেস কিউব থেকে একশো তিরিশ বড়ো হতে হবে কিন্তু আমাদের শর্ত অনুযায়ী এক্স সমান ওয়ান হলে যদি এমন বসানো হয় তাহলে ওয়ান স্কোয়ার করলে ওয়ান হয় যেটা নাইন থেকে অবশ্যই ছোটো সেজন্য নাইনের দিকে ফিরানো এবং ওয়ান কিউব করলে ওয়ান অবশ্যই এটা থেকে একশো তিরিশ বড়ো এক্ষেত্রে আমাদের যেটি করতে হবে সেটি হচ্ছে আমাদের শর্ত অনুযায়ী এটা ঠিক আছে শর্ত ছিল যে এক্স এস কিউব থেকে এটা বড় তো ওয়ান কিউব থেকে এটা বড় হয়েছে কিন্তু এ পাশে নাইন থেকে এক্স স্কোয়ার বড় হয় নাই কারণ এক্স স্কোয়ার মানটা ছিল ওয়ান সেজন্য নাইনটাই বড় রয়ে গেছে সেজন্য এক্স সমান সমান ওয়ান সেটি গ্রহণযোগ্য নয় এবার এক্স সমান টু হলে আমরা দেখব টু স্কোয়ার করলে ফোর ফোর থেকে ফোর থেকেও নাইন বড় এবং এক্ষেত্রে টু কিউব করলে এটা থেকে অবশ্যই একশো তিরিশ বড় অর্থাৎ এক্ষেত্রেও আমরা দেখতেছি আমাদের যেটা চাওয়া হয়েছে যে বড়। বড়ো এপাশেটটা ছোটো আর এখানে এপাশেটটা বড় এপার শেটটা ছোটো সেটা হওয়ার কথা কিন্তু আমাদের এটাতেও নাইন ই বড় রয়ে গেছে সেজন্য আমাদের শর্ত পূরণ করে না টুও এবার আমরা দেখব থ্রি দিয়ে থ্রি হলে থ্রি স্কোয়ার করলে নাইন যেটা নাইনের সমান এবং থ্রি কিউব করলে সাতাশ যেটা একশো তিরিশ থেকে অবশ্যই ছোটো এক্ষেত্রে আমরা দেখতেছি থ্রি স্কোয়ার করলে নাইন অর্থাৎ নাইনের সমান কিন্তু আমাদের এই শর্ত পূরণ করতেছে না তখন আমাদের থ্রি দিয়েও হবে না অর্থাৎ থ্রিও গ্রহণযোগ্য নয় এক্স সমান ফোর হলে এবার ফোর স্কোয়ার করলে চার চারা কত ষোলো যেটা আমাদের শর্ত পূরণ করতেছে অর্থাৎ ষোলো থেকে বড় এবং একইভাবে এখানে যদি ফোর বসায় ফোর কিউব করলে চার চার আর ষোলো চার ষোলো চৌষট্টি যেটা থেকে একশো তিরিশ অবশ্যই বড় অর্থাৎ আমাদের এক্স সমান সমান ফোর মানটা বসালে এই পাশে যেটা হয় নাইন থেকে এক্স স্কোয়ারের মান ষোলো হচ্ছে যেটা বড়ো এবং এপার সা ফোর কিউব করলে চার চার ষোলো চারশো ষোলো চৌষট্টি এটা থেকে একশো তিরিশ বড়ো অর্থাৎ ফোর দিয়ে আমাদের দুওটা শর্তই পূরণ করতেছে উপরের এবার দেখবো এক সমান সমান ফাইভ বসে কী হয় এক সমান সমান ফাইভ বসালে ফাইভ স্কোয়ার করলে পাঁচ পাঁচ পঁচিশ যেটা অবশ্যই নয় থেকে বড়ো এবং এই পাশে ফাইভ কিউব করলে পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ পঁচিশে একশো পঁচিশ যেটা থেকে একশো তিরিশ বড় তার মানে ফাইভ দিয়েও আমাদের শর্তটা পূরণ করতেছে অর্থাৎ ফাইভ দিয়েও এই পাশেটা থেকে এই পাশে একটা বড়ো এবং এই পাশে থেকে এই পাশে একটা বড় অর্থাৎ আমাদের শর্ত অনুযায়ী ফাইভ ও হচ্ছে আনসার তো এক্স সমান সমান এবার যদি আমরা সিক্স বসাই সিক্স বসালে আমরা দেখতেছি সিক্স স্কোয়ার করলে ছয় ছয় সত্রিশ যেটা নয় থেকে বড় এবং একইভাবে সিক্স কিউব করলে ছয় ছয় ছত্রিশ ছয় যেটা হয় সেটা হচ্ছে একশো থেকে অনেক বড় অর্থাৎ আমাদের শর্ত এখানে আর পূরণ করে না তখন ১৩০ থেকে এ পাশেটা বড় হয়ে যায় তো আমরা দেখতেছি যে আমাদের এখানে এক্স সমান সমান দিয়ে শর্ত পূরণ করে এবং এক্স সমান সমান ফাইভ দিয়েও আমাদের উপরের যে দুটি শর্ত আছে সে দুটি শর্ত পূরণ করে সেই জন্য আমরা আর অঙ্কটি যখন সিক্স দিয়ে দিলাম তখন দেখতেছি হয় না অর্থাৎ সিক্স দিয়ে দিলে এটা প্রথমটা শর্ত পূরণ করে কিন্তু দ্বিতীয়টা শর্ত সিক্স দিয়ে দিলে যেটা হচ্ছে সেটা হচ্ছে এক্স সমান সমান সিক্স হলে সিক্স স্কোয়ার এটা অবশ্যই নাইন থেকে বড় ছয় ছয় ছত্রিশ কিন্তু এদিক থেকে সিক্স কিউব করলে ছয় তিনবার গুণ করলে যেটা হয় সেটা হচ্ছে একশো থেকে বড় হয়ে যায় অর্থাৎ আমাদের সিক্স দিয়ে প্রথমটা শর্ত পূরণ করে ঠিকই কিন্তু দ্বিতীয়টার শর্ত পূরণ করে না এই শর্তটা পূরণ করে না অর্থাৎ এই পাশে চিহ্নটা আবার পরিবর্তন হয়ে এদিকে চলে আসে তখন আমাদের আমরা দেখতেছি এখানে এক সমান ফোর এবং এক সমান ফাইভ আমাদের শর্ত পূরণ করে তখন লিখবো যে নির্ণয় আমাদের যেহেতু তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলছে লিখব নির্ণয় সেট এক্স সমান তালিকা পদ্ধতিতে যদি আমরা লিখতে যাই তখন ফোর এবং ফাইভ

ছত্রিশ বড় এবং অথবা সমান হতে পারে এই সত্র পূরণ করতে গেলে আমরা জানি এক্স আমাদের প্রথমেই যেটি বুঝতে হবে সেটি হচ্ছে এক্স এপিশন জেট মানে হচ্ছে জ্যাটকে আমরা পূর্ণ সংখ্যার প্রতীক হিসেবে দৌড়ি তখন আমরা এখানে লিখতে পারি যে লিখব যেখানে z বা এখানে জ্যাট সমান যে মানগুলো আমরা ধরতে পারি পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা বলতে এভাবে ডট ডট দিয়ে আমরা লিখতে পারি মাইনাস ফোর মাইনাস থ্রি মাইনাস টু থ্রি ফোর এ আনলিমিটেড অর্থাৎ জ্যাটের উপাদান তো এক্স জ্যাট এর উপাদান হলে এক্ষেত্রে আমাদের আমরা জানি জ্যাট সমান পূর্ণ সংখ্যার প্রতীক তা হোক তখন পূর্ণ সংখ্যা হচ্ছে মাইনাস ফোর মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান অর্থাৎ পূর্ণ সংখ্যা মাইনাসের যে কোনো হতে পারে এবং প্লাসের হতে পারে শূন্য ওয়ান টু থ্রি ফোর এগুলো সবগুলি হচ্ছে কি পূর্ণ সংখ্যা এবার আমাদের এখানে যেটি করতে হবে সেটি হচ্ছে আমরা প্রথমেই বসিয়ে নিব এক্স সমান এক্সের মান যদি প্লাস মাইনাস ওয়ান হয় এক্সের মান প্লাস মাইনাস ওয়ান হলে আমাদের এই শর্ত কিভাবে পূরণ করে আমরা একটু দেখব তো প্লাস মাইনাস করলে প্লাসের স্কোয়ার করলো ওয়ান যেটা অবশ্যই ফাইভ থেকে এখানে ছোট তখন ফাইভ থেকে ছোট হলে অবশ্যই এভাবে লিখবো যে এত স্মলার দেন ফাইভ এবং এই প্লাস মাইনাস ওয়ান এটা যদি কিউব করি এটা যে কোনোভাবেই ওয়ান কিউব করলে প্লাসের হোক আর মাইনাসের হোক সেটা ছত্রিশ থেকে ছোট পরবর্তীতে যেটি লিখবো সেটি হচ্ছে এক সমান প্লাস মাইনাস টু যদি এরকম হয় তখন প্লাস মাইনাস টু হলে এখানে টু হোল স্কোয়ার করলে ফোর প্লাসের হোক মাইনাসের হোক যেটাই হোক সেটা ফোর এখন অবশ্যই সেটা ফাইভ থেকে ছোট তখন ফাইভের দিকে এভাবে লিখবো পরে এবং প্লাস মাইনাস টু কিউব টু কিউব করলে সেটা প্লাসের হোক আর মাইনাসের হোক ছত্রিশ থেকে ছোট তো এভাবে লিখবো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা দেখতেছি ওয়ান দিয়ে যখন দিলাম তখন ফাইভ বড় হয় আবার ছত্রিশ বড় হয় তো কিন্তু আমাদের শর্তে ছিল অবশ্যই এই পাশে এক্স স্কোয়ার অর্থাৎ এই পাশে একটি বড় হতে হবে ফাইভ ছোট হতে হবে কিন্তু আমাদের শর্ত অনুযায়ী ওয়ান দিয়ে হয় না প্রথমটা হয় না কিন্তু দ্বিতীয়টা হয় তো যেহেতু দুওটা হয় না সেই জন্য ওয়ান দিয়ে আমাদের ওয়ান আমাদের প্লাস মাইনাস ওয়ান আমাদের আনসার হবে না এক্স সমান প্লাস মাইনাস টু দিয়েও দেখছি আমরা টু হোল স্কোয়ার করলে ফোর যেটা ফাইভ থেকে ছোট। তখন আমাদের প্রথম শর্তটাই পূরণ হয় না সেজন্য টু দিয়েও হবে না টু আমাদের আনসার হচ্ছে না এক্স সমান প্লাস মাইনাস থ্রি যদি হয় তখন আমরা লিখবো প্লাস মাইনাস থ্রি স্কোয়ার থ্রি স্কোয়ার করলে প্লাসের যেটি হচ্ছে সেটি হচ্ছে থ্রি স্কোয়ার করলে নাইন আর মাইনাসের যদি স্কোয়ার করা হয় তখন কত হবে আমাদের মাইনাসের স্কোয়ার করলে আমরা দেখতেছি এখানে থ্রি স্কোয়ার করলে নাইন প্লাসের এবং মাইনাসের থ্রি স্কোয়ার করলে নাইন যেটা অবশ্যই ফাইভ থেকে বড় এই জন্য আমরা এবার এদিকে ফিরিয়ে দিলাম অর্থাৎ প্লাস মাইনাস থ্রি স্কোয়ার গেটার দেন ফাইভ এবং প্লাস মাইনাস থ্রি কিউব স্মলার দেন থার্টি সিক্স কীভাবে এখানে তিন

ফোর এখানে ফোর স্কোয়ার করলে চার চারে ষোলো যেটা থেকে যেটা অবশ্য ফাইভ থেকে বড় এবং ফোর কিউব করলে চার চারে ষোলো চার ষোলো চৌষট্টি যেটা থেকে যেটা থেকে এখানে আমাদের যেটি বড় হচ্ছে সেটি হচ্ছে চৌষট্টি অর্থাৎ ছত্রিশ ছোট তাহলে এক্ষেত্রে আমরা যখন প্লাস ফোর দিয়ে দিয়েছি তখন দেখা গেছে যে আমাদের প্রথম শর্তটি পূরণ করলো দ্বিতীয় শর্তটি কিন্তু পূরণ করে নাই অর্থাৎ দ্বিতীয় ক্ষেত্রে কিন্তু আমাদের এই পাশে চার চার ষোলো চার ষোলো চৌষট্টি অর্থাৎ ফোর অর্থাৎ এই পাশের অংশটি বড় হয়ে গিয়েছে সুতরাং এক্স সমান ফোর গ্রহণযোগ্য নয় এবার আমরা যদি লিখি এক সমান মাইনাস ফোর মাইনাস ফোর লেখার পরে এত হলে মাইনাস ফোর ষোলো যেটা অবশ্যই ফাইভ থেকে বড় এবং এক্ষেত্রে কি হবে মাইনাস ফোর কিউব করলে এটা থেকে অবশ্যই আবার ছত্রিশ বার কিভাবে হচ্ছে এক্ষেত্রে মাইনাস ফোর যদি আমরা তিনবার গুণ করি চার চারের ষোলো এবং মাইনাসের চৌষট্টি যেটা ছত্রিশ থেকে অবশ্যই ছোট এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এক গ্রহণযোগ্য নয় কারণ এ পাশেরটা বড় ছিল এবং ছত্রিশ ছোট ছিল কিন্তু এক্স সমান মাইনাস ফোর গ্রহণযোগ্য কারণ এটি এই পাশেও আমাদের শর্ত পূরণ করে এবং এই পাশেও আমাদের এই শর্তটি পূরণ করে সুতরাং কারণ এক্ষেত্রে মাইনাস চৌষট্টি হয় যেটা অবশ্যই ছত্রিশ থেকে ছোট এক্ষেত্রে আমাদের মাইনাস ফোরটা গ্রহণযোগ্য প্লাস ফোর গ্রহণযোগ্য নয় একই ব্যাপারে আমরা যদি এক্স সমান মাইনাস ফাইভ লিখি তখন মাইনাস ফাইভ স্কয়ার এটা অবশ্যই পাঁচ পাঁচা পঁচিশ যেটা এই পাশে ফাইভ থেকে বড় এবং মাইনাস ফাইভ কিউব এটা থেকে অবশ্যই ছত্রিশ বড়ো কারণ পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ পঁচিশ একশো সেটা মাইনাসের আর একশো পঁচিশ থেকে অবশ্যই ছত্রিশ বড়ো তো এক্ষেত্রে আমাদের মাইনাস ফাইভ আমাদের পরবর্তী যে ইয়েটি আছে শর্তটি আছে সেটি পূরণ করে অর্থাৎ এই পাশেরটি ঠিক আছে এই পাশেরটিও ঠিক আছে তো এদিক থেকে আমরা দেখতেছি আমাদের এক্স সমান প্লাস মাইনাস থ্রি দিয়ে আমাদের শর্ত পূরণ করে এবং এক্স সমান মাইনাস ফোর মাইনাস ফাইভ এবার আমরা দেখতেছি যে যতবারই দিই আমাদের এক্স সমান অর্থাৎ মাইনাসের সিক্স সেভেন এইট নাইন যতবারই দিতে থাকবো প্রত্যেকবারই আমাদের শর্ত পূরণ করবে তো আমরা এক্ষেত্রে লিখতে পারি আমাদের আনসারটার ক্ষেত্রে লিখব নির্নে সেট নির্নে সেট নির্নেস সেটটা আমাদের যেটা হচ্ছে সেটি হচ্ছে এক সমান এক সমান আমাদের নির্নেস সেট হচ্ছে প্রথমে আমরা যদি আনসারটাও এভাবে লিখি মাইনাস ফাইভ মাইনাস ফোর আবার প্লাস

আমরা এখানে ডট ডট দিয়ে বোঝাইছি যে অসংখ্য পার এবং মাইনাস ফাইভ মাইনাস ফোর মাইনাস থ্রি এবং প্লাস থ্রি সুতরাং এটি হচ্ছে আমাদের আনসার সুপ্রিয় শিক্ষিত বন্ধুরা আমরা আশা করি অঙ্ক দুটি তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো আমার এই ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে অল ম্যাথ নোটবুক এর আপনার সাথেই থাকবে এবং পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন টিকলে ক্লিক করে রাখবে যাতে করে পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা পেতে পারো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম